সেই মায়ের অপেক্ষার মতোই সুন্দর আমার চোখ, তার পোড়া হাতের মতোই করুণ আমার হৃদয়। তুমি চলে যাবার পর দুর্ভিক্ষ এসেছিল নেমে, হয়েছিলাম ক্ষয়। তুমি চলে যাবার পর তোমাকে ভুলতে না পারার স্বভাবে করেছি শুধুই নিজের অপচয়। আমি প্রহরী এবং এবার আমার একটি বই ছাপা হয়েছে, বইটির নাম হচ্ছে দৃশ্যের ভিতর ভূত। মূলত বইটি হচ্ছে কবিতা বই। এখানে বিষাদ, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু মিলিয়ে আমি আসলে কিছু একটা লেখার চেষ্টা করেছি এবং বইটি প্রকাশ হয়েছে আমাদের বৈতরণী প্রকাশনী থেকে। মেলায় আসার পরে আমি যেটা খেয়াল করলাম, এখানে একটি স্টল রয়েছে, এখানে যে কেউ চাইলে তার বইটা ডোনেট করতে পারে। এবং এটা ডোনেট করার মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশের যেসব অঞ্চলে মানুষ বই পড়তে পারে না কিংবা পড়তে আগ্রহী, যেমন গ্রামের অনেক অঞ্চল রয়েছে, আমরা ভাবতে পারি বান্দরবন, রাঙামাটি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আর কি, তো চাইলে যে কেউ আসলে এখানে বই ডোনেট করতে পারবে এবং এখান থেকে বইগুলো পৌঁছে যাবে সেই মানুষের কাছে, এবং যারা কিনা বই পড়তে চায়, বই পড়তে আগ্রহী তাদের কাছে।